সংগ্রামী বন্ধুগণ, আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেড কর্মসূচি শুরু করব এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি সফলভাবে পালন করবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি। এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি। আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন, যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি, যাতে এই রৌদ্র খরতাপে আমাদেরকে পড়তে না হয় এবং তথাকথিত জনদুর্ভোগেরও সৃষ্টি না হয়।